হিকমা মানে বাণী প্রচার করা কখনো নম্রভাবে কখনো বা শক্তভাবে হিকমা মানে জ্ঞানের সাথে এর মানে শুধু নম্রতা নয় অনেক সময় নম্র হিকমা মাঝে মাঝে কঠোর হিকমা আরিফ সোহাইল আমি একজন ইঞ্জিনিয়ার আমি আশা করি আপনি কুরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো এটার পেছনের পটভূমি কি ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তাহলে সুরা তাওবা অধ্যায় নয় আয়াত পাঁচ বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো আর কোরআন পড়লে এটা পাবেন তারা এ আয়তার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে শ্রত বা অধ্যায় নম্বর নয় এটা মুসলিম ও মক্কার মুসরিদদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিদরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সওয়ানহত আলা পাঁচ নম্বর আয়াত নাজিল করেন চার মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো এটা যুদ্ধক্ষেত্রে এখন কোন আরমি জেনারেল তার সেনা সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও ধরুন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামী পাবে তাদেরকে হত্যা করো আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামীকে পাবে তাকে হত্যা করো আমি তাকে কষাই বানালাম তাই এটা যুদ্ধক্ষেত্রে কথা ছিল আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরো অনেকেই এ আয়াতের উদ্ধৃতি দেন তিনি দ্য ওয়ার্ল্ড অফ ফত নামে একটা বই লিখেছেন তিনি এই আয়াত সুরা তাওবা অধ্যায় নয় আয়াত পাঁচ থেকে লাফিয়ে সাত নম্বর আয়াতে চলে যান কেন জানেন কারণ ৬ নম্বর আয়াতে উত্তর আছে সুরা তাওবা অধ্যায় নয় আয়াত ছয় বলছে যে যদি শত্রুরা কাফিররা আশ্রয় চায় চায় শান্তি তবে শুধু নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না নিরাপদ স্থানে পৌঁছে দেবে দেখেন সব আয়াতে কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে এমনকি সুরা আনফাল অধ্যায় আট আয়াত ষাট যা আমি আগেও বলেছি অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো কিন্তু তারপরে আয়তে বলছে তারা শান্তি চালে শান্তি দাও প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরায়াতে শান্তির কথা বলছে কারণ ইসলাম শান্তির ধর্ম দুর্ভাগ্যবশত তারা এটা প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয় এ কারণে এত দ্বিধাদ্বন্দ্ব আশা উত্তরটা পেয়েছেন